এখন এদিক ওদিক ঘোরাঘুরি করছো, তাদের স্টেজের সামনে চলে আসার জন্য অনুরোধ করব। শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা আয়োজিত নবীনবরণ উৎসব, শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরেও নবীনবরণ উৎসব এখনই আমরা শুরু করব। আজকের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাসে এখনো ঘোরাঘুরি করছো, অনুরোধ করবে স্টেজের সামনে চলে আসার জন্য। আজকের এই নবীনবরণ উৎসব নবীনদের নিয়ে উৎসব, তাই আজ প্রোগ্রামটা পুরোপুরি তোমাদের। সকলকে অনুরোধ করব তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা আয়োজিত এই প্রোগ্রামকে তোমরা যতটা সহযোগিতা করবে ততটা তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করতে পারব। স্টেজের ডান দিকটা ছেলেদের জন্য করা আছে, বাঁ দিকটা মেয়েদের জন্য। যে সমস্ত ছাত্রছাত্রী একসঙ্গে এখনো হয়ে আছে, অনুরোধ করব ছেলেদের দিকে আসনে চলে আসার জন্য। শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা আয়োজিত নবীনবরণ উৎসব আমরা এখনই শুরু করছি। আমাদের প্রোগ্রামের শিডিউল অনেক নির্দিষ্ট সময় মতো শেষ করতে হবে, তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, স্টেজের সামনে তোমাদের যে নির্দিষ্ট জায়গা করা আছে ওখানে চলে এসো। হ্যালো, শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা পরিচালিত নবীনবরণ উৎসবের যে আমরা আয়োজন করেছি তা আমরা এখনই শুরু করব। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজের ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো, অনুরোধ করব স্টেজের সামনে চলে আসার জন্য। নির্দিষ্ট ছেলেদের জায়গা করা আছে, নির্দিষ্ট মেয়েদের জায়গা করা আছে, তাই অনুরোধ করব ছেলেদের দিকে ছেলেরা চলে আসার জন্য। হ্যালো, হ্যালো,
শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা পরিচালিত প্রত্যেক বছরের ন্যায় এবছরেও নবীনদের নিয়ে যে আজ আমাদের উৎসব আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব। যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে এসে গিয়েছ অনুরোধ করছি স্টেজের সামনে চলে আসার জন্য। তোমাদের যে নির্দিষ্ট বসার জায়গা পড়া আছে অনুরোধ করব তোমরা নির্দিষ্ট জায়গায় বসে যাওয়ার জন্য। শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা আয়োজিত নবীনবরণ উৎসব আমরা এক্ষুনি শুরু করব। হ্যালো, শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা আয়োজিত নবীনবরণ উৎসবের যে আমরা আয়োজন করেছি এখনই আমরা শুরু করব। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো অনুরোধ করব কলেজের সামনে চলে আসার জন্য, কারণ প্রোগ্রামের শিডিউল অনেক, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য আমাদের প্রোগ্রামটা এক্ষুনি শুরু করতে হবে।
হ্যালো শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইঙ্গিত দ্বারা পরিচালিত নবীনবরণ উৎসব আমরা এখনই শুরু করব। ভলেন্টিয়ার্স যারা রয়েছে অনুরোধ করব আমাদের অধ্যাপক অধ্যাপিকামণ্ডলীদের স্টেজে নিয়ে আসার জন্য। আজকের প্রোগ্রাম আমরা এখানে শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো, স্টেজের সামনে চলে আসার জন্য আমি অনুরোধ করব। শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় এবছরেও যে নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়েছে তা আমরা এখনই শুরু করব। নির্ধারিত সময় অনুযায়ী যদি আমরা প্রোগ্রামটা শুরু না করতে পারি, আমাদের প্রোগ্রামের শিডিউল অনেক বেশি, তাই শীতের বেলায় আমরা শেষ করতে পারবো না। তাই শোভারানী মেমোরিয়াল কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, তোমাদের সহযোগিতা ছাড়া আজকের প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে সাকসেস করতে পারবো না। তাই সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করব স্টেজের সামনে চলে আসার জন্য। হ্যালো শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় এবছরেও যে নবীনদের নিয়ে আজকে আমাদের এই উৎসব, তাই এখনই আমরা শুরু করতে চলেছি। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো অনুরোধ করবো স্টেজের সামনে চলে আসার জন্য।
হলো যে সমস্ত ছাত্রছাত্রী স্টেজের সামনে চলে এসেছো আমি অনুরোধ করব তোমাদের বসে যাওয়ার জন্য সময়টা প্রোগ্রাম তো সারাদিন চলবে তাই বসে পড়াটাই মনে ঠিক হবে আমাদের অধ্যক্ষ স্যার উপস্থিত হয়েছে উনি বললেন সবাইকে বসতে পড়ার জন্য তাই অনুরোধ করছি সকলে বসে পড়ো হ্যালো সকলকে বসে পড়ার জন্য অনুরোধ করছি আমরা প্রোগ্রামের শুভ সূচনা করব এখনই সমস্ত অধ্যাপক অধ্যাপক মণ্ডলী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সোফালানী মেমোরিয়াল কলেজ আমাদের প্রাণপ্রিয় আমাদের ভালোবাসার মানুষ অধ্যক্ষ মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হ্যালো সোফারানী মেমোরিয়াল কলেজ প্রত্যেক বছরের নেই যে নবীনবরণ উৎসবের আয়োজন করে থাকি আমরা তো 2022-23 শিক্ষাবর্ষে নবীনবরণ আজকে আমরা আয়োজন করেছি শীতের বেলা ছোটবেলা এবং আজকের প্রোগ্রামের শিডিউল অনেক বেশি নির্ধারিত সময়ের মধ্যে আমরা প্রোগ্রাম শুরু না করতে পারলে আমরা ঠিক সময় মতো শেষ করতে পারবো না তাই যে সমস্ত ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাসে এখনো ঘোরাঘুরি করছো আমি অনুরোধ করব স্টেজের সামনে চলে আসার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সোভারানী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহাশয় মাননীয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয় এবং উপস্থিত হয়েছেন সোভারানী মেমোরিয়াল কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকা মণ্ডল আজকের প্রোগ্রামের শুভ সূচনা আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু করব তাই উদ্বোধনী সঙ্গীতের জন্য আমি ডেকে নেব আমাদের কলেজের ছাত্রী সাথী পাত্রকে হ্যালো হ্যালো হ্যালো
ধন্যবাদ। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব সঙ্গে হারমোনিয়ামটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকের প্রোগ্রামের শুভ সূচনা করেছি। এখন আমরা শোভারানী মেমোরিয়াল কলেজে, আজ এই যে কলেজ থানার নামে কলেজ, শোভারানী দেবী এবং সত্যনারায়ণ খা মহাশয়ের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করব। অনুরোধ করব শোভারানী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহাশয় মাননীয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডলকে সামনে আসার জন্য। ঠিক তার পরে পরে শুধু শোভারানী মেমোরিয়াল কলেজ নয়, শুধু জগৎপল্লবপুর নয়, আর শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের গর্ব আমার শোভারানী মেমোরিয়াল কলেজের ছাত্র আজ সে বীর শহীদ ভাই গঙ্গাধর দলুইয়ের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করব। আমাদের শোভারানী মেমোরিয়াল কলেজে অধ্যক্ষ মহাশয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ করব শহীদ বেদির সামনে যাওয়ার জন্য। হ্যালো, ভলেন্টিয়ারকে অনুরোধ করব শহীদ বেদির সামনে মালাটা নিয়ে যাওয়ার জন্য। এখন শহীদ বেদিতে মাল্যদান করছে শোভারানী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয়। শুধু শোভারানী মেমোরিয়াল কলেজের গর্ব নয়, শুধু জগৎপল্লবপুরের গর্ব নয়, আমার ভারতবর্ষের গর্ব শহীদ গঙ্গাধর গগৈ ওনার শহীদ বেদিতে মাল্যদান করছেন শোভারানী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয়। আমি সামনে যারা উপস্থিত হয়েছ সকল আমার ভাই ও বোন, আমি অনুরোধ করছি সকলকে বসে যাওয়ার জন্য। যারা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে রয়েছে আমি কটা ভলেন্টিয়ারকে বলবো তাদের সামনে নিয়ে আসার জন্য। আমার শোভারানী মেমোরিয়াল কলেজে সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকা মণ্ডলীরা এসে উপস্থিত হয়েছে। আমার শোভারানী কলেজের অধ্যক্ষ ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয় উনি উপস্থিত হয়েছেন। সকলের উপস্থিতিতে আমি একটা কথা বলি, সামনে 3রা জানুয়ারি মানে 3 তারিখ যেটা চলে গিয়েছে, 3-1 আমাদের শোভারানী মেমোরিয়াল কলেজে সকল স্টুডেন্টদের সকল ছাত্রছাত্রীর ভালোবাসার মানুষ আমাদের অধ্যক্ষ মহাশয়ের জন্মদিন গিয়েছে 3 তারিখ। তো উনি ওই দিন নানান কাজের মাধ্যমে ব্যস্ত ছিলেন, উনি আসতে পারেননি,
উনি আমাদের মধ্যে আজকে এসেছেন। তো আমার তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের তরফ থেকে এবং আমার সমস্ত ছাত্রছাত্রীর তরফ থেকে আমরা ছোট্ট একটি উপহার আয়োজন করেছি। আজকে আমরা একটা কেকের আয়োজন করেছি, স্যারকে আসার জন্য অনুরোধ করব। আসল ব্যাপার হচ্ছে স্যারের কর্মজীবন সুবর্ণ মেমোরিয়াল কলেজে, আর বেশি দিন নেই, উনি কর্মজীবন থেকে অবসর নেবেন। তো আর বেশি দিন নেই, তো যে কটা দিন রয়েছে উনি এরকম ভাবে ছোট্টখাটো উপকারের উপহারের মাধ্যমে আমরা স্যারকে উপহার দেব। উনি আমাদের গুরুজন, ভালোবাসার মানুষ, অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর এই ছোট্ট খুশির মুহূর্তটাকে আমাদের সঙ্গে আমি আমার ভাইদের অনুরোধ করব যে কেকটা আছে ওটা ছোট ছোট করে পিস করে সকলের কাছে দেওয়ার জন্য। এখন আমি বরণ করে ফিরব, তার আগে শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের তরফ থেকে আমাদের অধ্যক্ষ মহাশয়ের জন্য জন্মদিনের ছোট্ট একটি গিফট আমরা রেডি করেছি। আমি তুইন্দা, সায়ন্দা ও সুজিন্দাকে আসার জন্য বলব। আবারও বলি, স্যারের কর্মজীবন সুবর্ণ মেমোরিয়াল কলেজের আর বেশি দিন নেই, তাই আমরা সকলে মিলে ভেবেছি যে কটা দিন রয়েছে এই ছোট্টখাট্টো উপহারের মাধ্যমে বা এই ছোট্টখাট্টো খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা এই সময়গুলো কাটাব। এখন আমরা বরণ করে নেব এই সভার সভাপতি এবং সুবর্ণ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয়। ক্যালসিয়াম কম হতে থাকে, একটু সকলে হাত তালি দেওয়ার জন্য অনুরোধ করবো। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো লাইব্রেরির সামনে দাঁড়িয়ে রয়েছে, অনুরোধ করবো স্টেজের সামনে চলে আসার জন্য। তারপরেই আমরা বরণ করে নেব আমাদের সমস্ত প্রিয় স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, সকলকে আমি একে বরণ করে নেওয়ার জন্য বলবো। আমার ভলেন্টিয়ারদের অনুরোধ করবো Thank you.
বরণ পর্ব আমরা শেষ করলাম, সঙ্গে সঙ্গে আমরা আজকের সভার সভাপতি এবং সোভারানী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয়কে তার মূল্যবান দু এক কথা বলার জন্য অনুরোধ করব। Thank you.
ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষ মহাশয়কে। এখন আমি দু এক কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সম্মানীয় প্রদ্যুম্ন দেশকে, দু এক কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ জানাই আমি এখন দু এক কথা বলার জন্য অনুরোধ করব আমাদের ভালোবাসার মানুষ সুশান্ত কুমার মিনা মহাশয়কে। দু এক কথা বলার জন্য ধন্যবাদ জানাই সমস্ত আমার ভালোবাসার শিক্ষক শিক্ষকর্মীদের, ধন্যবাদ জানাই ওনাদের ব্যস্ততার সময় থেকেও এই সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আজকের আমাদের প্রোগ্রামের সুযোগই অনেক এবং প্রত্যেকটা রুচিসম্মত প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। সকলকে প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাই। আমার ভলেন্টিয়ারদের অনুরোধ করব যে সমস্ত টিচার্স এবং নন টিচিং স্টাফ বাকি আছে, ভলেন্টিয়ারদের অনুরোধ করব তাদের স্কুলে নিয়ে আসার জন্য। যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা মন্ডলী এবং যে সমস্ত নন টিচিং স্টাফ বাকি রয়েছে তাদের আমি অনুরোধ করব ভলেন্টিয়ারদের স্টেজে নিয়ে আসার জন্য।
যে সমস্ত অধ্যাপক অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী এবং নন টিচিং স্টাফ যারা বাকি রয়েছে, আমি আমার ভলেন্টিয়ারদের অনুরোধ করব স্টেজে নিয়ে আসার জন্য। শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা পরিচালিত প্রত্যেক বছরের ন্যায় এবছরেও যে নবীনদের নিয়ে আমাদের উৎসব, যে নবীনদের নিয়ে আমাদের আজকের আয়োজন, তা আমরা শুরু করেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নবীনদের বরণ পর্ব শুরু করব। এখন আমরা শোভারানী মেমোরিয়াল কলেজের সমস্ত টিচার্সদের আমরা বরণ করে নিচ্ছি। এখন আমরা নন টিচিং স্টাফরা সমস্ত আমাদের এসে উপস্থিত হয়েছেন, যে কজন বাকি রয়েছে আমার ভলেন্টিয়ারদের অনুরোধ করবো তাদের স্টেজে নিয়ে আসার জন্য। হ্যালো, আজকে এই মহতি অনুষ্ঠান, এই নবীনদের নিয়ে যে অনুষ্ঠান, আর কিছুক্ষণের মধ্যেই সেই নবীনদের বরণ করে নেব আমরা। শোভারানী মেমোরিয়াল কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে অ্যাডমিশন নেয়, সেই দিক থেকেই আমাদের আপনই থাকে, তাও একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের আরো কাছে বা আপন করে নিই। সেই কাছের বা আপন করে নেবার দিনটা সেই আজকেই। তাই যে সমস্ত ছাত্রছাত্রী এখনো এদিক ওদিক ঘোরাঘুরি করছো, আমি অনুরোধ করবো স্টেজের সামনে চলে আসার জন্য। আজকের এই প্রোগ্রামে আমরা আসার আমন্ত্রণ জানিয়েছি, ওনারা অনেকে ব্যস্ত, যদি সময় পান আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক, আমাদের উন্নয়নের কান্ডারি, জগৎবল্লভপুর মানুষের সুখ দুঃখের সাথী, আমাদের কাছের মানুষ, কাছের মানুষ মাননীয় সীতানাথ ঘোষ মহাশয় এবং উপস্থিত থাকার কথা আছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী মাননীয় সিনহাশিষ চক্রবর্তী মহাশয় এবং চাঙ্গিপাড়া বিধানসভার মাননীয় বিধায়ক। আজকে শুধু চাঙ্গিপাড়ার নয়, সারা পশ্চিম বাংলার একটা আলোড়ন সৃষ্টিকারী কেন্দ্র তৈরি হয়েছে, সেটা আমাদের গর্বের ব্যাপার। উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার কথা আছে। এখন আমরা বরণ করে নিচ্ছি শোভারানী মেমোরিয়াল কলেজের নন টিচিং স্টাফদের, ছাত্রছাত্রীদের, যে ঠিক সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত আমাদের সঙ্গী এবং আমাদের সমস্ত কাজের মানুষ। Thank you.
হ্যালো 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 আমাদের আমরা শোভারানী মেমোরিয়াল কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকা মণ্ডলীদের বরণ করে নিয়েছি। এখন আমরা আসল যে আজকের যে প্রোগ্রাম নবীন বরণ, নবীনদের আমরা বরণ করব, আমরা বরণ পর্বে চলে যাব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের ভালোবাসার মানুষ, যিনি আমাদের এক ডাকে সাড়া দেন প্রত্যেকবার, আমাদের খুব ভালোবাসেন, বিশিষ্ট সমাজসেবী ডক্টর কুমার জ্যোতি ব্যানার্জি, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে বরণ করে নেবার জন্য বলব। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও যে নবীনবরণ উৎসবের আমরা আয়োজন করেছি, বরণের কাজ আমরা শুরু করে দিয়েছি, শুধু নবীনদের বরণ এখনই শুরু করবো আমরা। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজ ক্যাম্পাস বা কলেজের বাইরে ঘোরাঘুরি করছো, আমি অনুরোধ করব কলেজের স্টেজের সামনে নির্দিষ্ট যাদের জায়গা করা রয়েছে সামনে চলে আসার জন্য। আজকের যে নবীন বরণ উৎসব, নবীনদের নিয়ে উৎসব বা নবীনদের আপন করে নিবার উৎসব, আমরা নবীন বরণ এখনই শুরু করব। আমি 2022-23 শিক্ষাবর্ষে যে নবীন আছে নবীনদের মধ্যে, বিএ জেনারেলের মেয়ে যারা রয়েছে তাদের আমি ডেকে নেবো, এখন একটু রেডি থাকার জন্য বলছি, তাদের আমি এখনই স্টেজে ডেকে নেব। এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী, আমাদের কাছের মানুষ
ভালোবাসার মানুষ ডক্টর কুমার জ্যোতি ব্যানার্জি, ওনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমি আমার প্রাণের যেসব ছাত্রছাত্রী আছে প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা বা শুভকামনা করছি। এই সুবর্ণী কলেজের আজকে নবীনবরণ উৎসব আজকে তোমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের দিন। তো আজকে বেশি বক্তব্য রাখার জায়গা নয়, তোমাদেরকে আজকে প্রবীণরা গ্রহণ করবে, সুতরাং তোমরা সকলে মিলে আনন্দ করো। শুধু বলবো নিয়ম শৃঙ্খলাটা বজায় রেখে, যেহেতু তোমরা কলেজের ছাত্রছাত্রী সেটা করে তোমরা সকলেই আনন্দ করো। তাই আমি আজকে আর বেশি কিছু কথা বলছি না, যেহেতু নবীনবরণ উৎসব এই কথা বলে তোমাদেরকে প্রত্যেককে নতুন বছরের শুভকামনা করি, যাতে সারা বছর তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো এবং সুস্থ শরীরে থাকো, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই। ডাক্তারবাবু অনেক ব্যস্ত মানুষ, ওনার ব্যস্ততার মধ্যেও যেটুকু সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাই। হ্যালো, হ্যালো, thank you.
হ্যালো, আমি একটু আগেই ঘোষণা করেছি বিএ জেনারেল মেয়েদের দিক থেকে যারা রয়েছ সমস্ত মেয়েকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি একে একে। বিএ জেনারেল কটা মেয়ে ভলেন্টিয়ার সামনে আছে। হ্যালো হ্যালো, আমরা ঠিক সময় মতো শুরু করতে পেরেছি, তাই তাড়াহুড়োর কিছু নেই, সকলে একে একে আসার জন্য অনুরোধ করব। হ্যালো যে সমস্ত ছাত্রছাত্রী এই বিএ জেনারেল থেকে যে সমস্ত ছাত্র স্টেজে আসছো তোমাদের বরণ পর্ব শেষ হওয়ার পরে পরে আমাদের স্টেজে মাইক দেওয়া আছে। তুমি তোমার নাম কি, তুমি কোন স্কুল থেকে এসেছো এটুকু মাইকে বলে তারপরে নামবে। সমস্ত ছাত্রীদের অনুরোধ করছি তোমাদের বরণ পর্ব শেষ হওয়ার পরে পরে স্টেজে আমাদের মাইক দেওয়া আছে, তোমার নাম এবং তুমি কোথা থেকে এসেছো তোমার মাইকে সেটা বলে দিয়ে যাবে। ওখানটা ফাঁকা করে দেওয়ার জন্য বলছি, মেয়েরা নেবে ওটা দিয়ে পিছনে যাবে, সামনের রাস্তাটা পুরো ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছি, শুধু যারা আসছে তাদের জন্য একটা লাইন রাখো, বাদবাকিটা পুরো ক্লিয়ার করে দাও। দুটো মেয়ে ভলেন্টিয়ার ওখানে যাওয়ার জন্য বলছি, ওই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কারণ মেয়েরা স্টেজ থেকে নেবে ওটা দিয়ে যাবে। থেকে আসছি, নাম দেবজনী আলদার, আপনি বিজেপি ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে আসছি।
संस्था सन्यासी आयुर्वेद नाम सौंदर्य आवाज आपने दीजिए आयुर्वेद
আছে, এটাই আছে, শুধু আর নাড় আছে। তুই এখানে জড়ো বলিস না, টেনে আমি ঘরেতে দিয়ে দে। নাম রিমা কালী মাতিয়াল কবিতা বিদ্যালয়ের স্কুল থেকে নিয়ে
হ্যালো নাম দিয়াসা পাল চালদাকালী আরজিবিসি ইনস্টিটিউট থেকে এসেছি নাম কল্যাণী হাজরা নেহরু বালিকা বিদ্যালয় থেকে আসছি নাম সারিমা পরগাছি ইউনিয়ন পিওনা পাঠশালা থেকে আসছি আমার নাম আজিজা খাতুন আমি বড়াছা ইউনিয়ন পিওনা পাঠশালা থেকে এসেছি আমি সোহানা কাজী ফ্রম বড়াছা ইউনিয়ন পিওনা পাঠশালা আমি আফিয়া খাতুন বড়াছা গাছ থেকে নাম শোভানা মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা পরিচালিত প্রত্যেক বছরের ন্যায় এবছরেও নবীন বরণ যে উৎসবের আয়োজন করা হয়েছে তার নবীনদের বরণ পর্ব চলছে এখন বিএ জেনারেল মেয়েদের বরণ পর্ব শেষ হলো এবার বিএ জেনারেলের যে সমস্ত ছেলে যে সমস্ত ভাই রয়েছে তাদের আমি রেডি হওয়ার জন্য বলবো আমি এক্ষুনি ডেকে নেবো এখন আমি বিএ জেনারেলের ছেলেদের রেডি থাকার জন্য বলবো এই মেয়েগুলোকে ছেলেগুলো এটা দিয়ে স্যারিকে ঢুকে যাবে ওই মেয়েগুলো সব কথা ছড়িয়ে দিয়ে এখন আমি বিএ জেনারেল ছেলেদের রেডি থাকার জন্য বলবো তার আগে আমি ডেকে নেবো মেয়েদের দিক থেকে বেঙ্গলি অনার্স যারা রয়েছে মেয়েরা তারা চলে এসো বেঙ্গলি অনার্স মেয়েরা বেঙ্গলি অনার্স যে সমস্ত মেয়েরা রয়েছে তারা চলে এসো বিএ জেনারেল যে সমস্ত ছেলে বা যে যেখান পর্যন্ত আমার সাউন্ড যাচ্ছে সকলকে আমি স্টেজের সামনে আসার জন্য বলবো বেঙ্গলি অনার্স আজ প্রথমে আসার জন্য বলবো তারপরে ইংলিশ অনার্সকে তার পিছনে আসার জন্য বলবো যে সমস্ত স্টুডেন্ট এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো যে সমস্ত স্টুডেন্ট কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো আমি অনুরোধ করছি আমাদের বরণ পর্ব চলছে এই সময়ের মধ্যেই সবাইকে উপস্থিত থাকার জন্য কারণ আজকের প্রোগ্রামের শিডিউল আমাদের অনেক বড় প্রোগ্রামটা আমরা যত তাড়াতাড়ি আমাদের সিঙ্গারদের বা ব্যান্ড আর্টিস্টকে দিতে পারবো তত তাড়াতাড়ি আমরা নাম
ইংলিশ অনার্সকে দেখে পাবো। নাম স্নিগ্ধা।
বাংলা ও ইংলিশ অনার্সের পর এবং বিএসসি বিকম এবং বিএ টোটাল অনার্স সমস্ত মেয়েদের ডেকে নিচ্ছি। সমস্ত অনার্স মেয়েদের আসার জন্য অনুরোধ করছি। নাম প্রিয়া মাইতি গড়বালিয়া ডাকাল চন্দ্রমানা ইনস্টিটিউশন থেকে আসছে, হিস্ট্রি অনার্সের ছাত্র।
নাম ফারহানা খাতুন, দক্ষিণটি হাই স্কুল থেকে এসেছি, ইউনিট পরিষদ জিন্দাবাদ। নাম অর্পিতা মালিক, দক্ষিণটি হাই স্কুল থেকে এসেছি। নাম দেবলীনা কুণ্ডু, দক্ষিণটি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। নাম সুজাতা সাহা, জগৎবল্লভপুর উচ্চ বিদ্যালয় থেকে। শ্রেয়া ব্যানার্জি, বাগান্ডা হাই স্কুল HS থেকে এসেছি। নাম দেবশিখা নাঙ্গল, ফ্রম বাগান্ডা হাই স্কুল। এবং আমি একটি কথা জানাতে চাই, হয়তো সকলেই জানে আজ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাই মমতা দিদিকে আমার জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নাম সোনিয়া মারি, পৌর কমলাদেবী প্রতিষ্ঠান থেকে এসেছি। নাম ডালিয়া ঘোষ, দক্ষিণদী উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। নাম মৌমিতা মালিক, প্রসাদপুর হাই স্কুল থেকে এসেছি। নাম রুকিয়া খাতুন, পৌর কমলাদেবী প্রতিষ্ঠান থেকে এসেছি। নাম পায়েল দাস, দক্ষিণদী হাই স্কুল থেকে এসেছি। নাম বনানী পাল, প্রসাদপুর উচ্চ বিদ্যালয়। নাম আলেয়া পাটিল, পৌর কমলাদেবী প্রতিষ্ঠান থেকে এসেছি। নাম মারিয়া খাতুন, জগৎবল্লভপুর হাই স্কুল থেকে এসেছি, পল সায়েন্সে স্কুলে। নাম শামিমা খাতুন, জগৎবল্লভপুর হাই স্কুল থেকে এসেছি। নাম প্রীতিকা দাস, মাকোতা গার্লস হাই স্কুল। নাম স্বাগতা ধারা, মাকোতা গার্লস হাই স্কুল থেকে এসেছি। সোবরানি জিন্দাবাদ, TMCP জিন্দাবাদ। নাম লিপিকা মন্ডল, মাথা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। নাম অদিতি ঘোষ, পাতিয়াল দামোদর ইনস্টিটিউশন থেকে এসেছি। নাম প্রিয়া পাত্র, বীরেশ্বর বালিকা বিদ্যালয় থেকে এসেছি। নাম সাহেবা খাতুন, জগৎবল্লভপুর হাই স্কুল থেকে এসেছি। আমি মৌ বাজা, আমি উদয়নারায়ণপুর শারদাচরণ ইনস্টিটিউশন থেকে এসেছি। নাম ঈশাবাগ, আমি উদয়নারায়ণপুর শারদাচরণ থেকে এসেছি। সুদেশনা নন্দী, ফ্রম বরগাছিয়া ইউনিয়ন পিওনাথ পাঠশালা, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টেন্সি অনার্স। পিয়ালি মালিক, ফ্রম জাঙ্গিপাড়া DN হাই স্কুল। অর্ণা রায়, ফ্রম জাঙ্গিপাড়া DN হাই স্কুল। জুলেখা খাতুন, ফ্রম শিশু সদন হাই স্কুল। আমার নাম জয়ন্তী মন্ডল। রিঙ্কি ব্যানার্জি। রিয়া দে, ফ্রম বেঙ্গল হাই স্কুল। শিল্পা পাল, ফ্রম ঝাপড়া ইনস্টিটিউশন, তিরুনাথে অনার্স ডিপার্টমেন্ট। রীনা দাস, ফ্রম বেঙ্গল হাই স্কুল, হিস্ট্রি ডিপার্টমেন্ট। অরুমিতা দাস, বরগাছিয়া গার্লস। নাম টিনা মাঝি, রাজাপুর দক্ষিণবাড়ি হাই স্কুল থেকে। রিয়া পাল, জগৎবল্লভপুর হাই স্কুল। ফারিয়া ইয়াসমিন, জগৎবল্লভপুর হাই স্কুল। হ্যালো, বিয়ের জেনারেল মেয়েদের যদি কেউ বাকি থাকে চলে আসার জন্য বলছে, এবং ছেলেদের বিয়ের জেনারেল যে ছেলেরা রয়েছ যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের ছেলেরা রয়েছ সকলকে একে একে আসার জন্য অনুরোধ করছি, ওই ব্যান্ডের একটা যেটা রয়েছে ওই পিছন দিয়ে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ফার্স্ট সেমিস্টারের সমস্ত স্টুডেন্ট, মানে সমস্ত ছেলে স্টুডেন্টদের আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি একে একে। ভলেন্টিয়ার্স
ওখানে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। একে একে সবাই একে একে তারা হলো নয় একে একে ওখানে ভলেন্টিয়ার করা যা। তোরা সরে যাও আমরা ছেলে ভলেন্টিয়ার পাঠাও। যে সমস্ত মেয়ে এখন ওদিকে দাঁড়িয়ে রয়েছে অনুরোধ করছি স্টেজের সামনে চলে আসার জন্য। আর কটা মেয়ে ভলেন্টিয়ার্সকে কলেজ ক্যাম্পাসে যাওয়ার জন্য বলবো, যে সমস্ত মেয়ে ওদিক ওদিক ঘোরাঘুরি করছে স্টেজের সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। যে সমস্ত লেডিস ভলেন্টিয়ার রয়েছে কলেজ ক্যাম্পাসে যাওয়ার জন্য অনুরোধ করছি, তারা যেন সমস্ত মেয়েকে স্টেজের সামনে নিয়ে আসে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো অনুরোধ করছি স্টেজের সামনে আসার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী, জাঙ্গিপাড়া বিধানসভার মাননীয় বিধায়ক, আমাদের জাঙ্গিপাড়ার উন্নয়নের কাণ্ডারী, আমাদের কাছের মানুষ মাননীয় সেনাশিষ চক্রবর্তী মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে যে সমস্ত স্টুডেন্ট এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে আমি অনুরোধ করছি তাদের স্টেজের সামনে চলে আসার জন্য। হ্যালো, ফার্স্ট সেমিস্টারের ছেলেদের আসসালামু আলাইকুম, আমি শেখ ইমামুর রহমান, আমি লক্ষ্মণপুর 55 উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম দেবাঞ্জন পাল, আমি বড়গাছি ইউনিয়ন পিয়নাথ পাঠশালা থেকে এসেছি, টিএমসিপি জিন্দাবাদ। নাম শেখ শাহিদুদ্দিন, আমি আধুনি বিজি বিহারি জেলা ইনস্টিটিউশন থেকে এসেছি। আমি অরিজিৎ সাহা, সিয়াখালা বেনি মাধব উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। নাম সুমন্ত মালিক, আর কে এম এস সিটিসি থেকে এসেছি, টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম আমন ঘোষ, ফ্রম পুরাতপুর উচ্চ বিদ্যালয়। নাম ইন্দ্রাশিস গাঙ্গুলি, এসেছি জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে, টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম পল্লব দাস, এসেছি জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে, টিএমসিপি ইউনিট জিন্দাবাদ, এসএমসি জিন্দাবাদ। নাম সুমিত মালিক, জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে এসেছি, টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম সুদীপ্ত হাজারী, জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে, টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম সুজিত পাল, জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে এসেছি। নাম হিমাংশু মিত্র, জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে এসেছি। নাম কুন্তল কুন্ডন, জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে এসেছি। নাম সৌমদি মন্ডল, জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল। ইরান পাল, ফ্রম প্রসাদপুর হাই স্কুল। নাম ফারুক আলী মিত, জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল থেকে এসেছি, টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম সুদীপ্ত পাল, বাগান্ডা হাই স্কুল থেকে এসেছি, টিএমসি ইউনিট জিন্দাবাদ, মমতা বানার্জি জিন্দাবাদ। নাম দীপ বাবু, আমি আপনার বিজয় স্কুল থেকে এসেছি, টিএমসিপি জিন্দাবাদ। নাম সুদীপ্ত দাস, গুটি উদয়চাঁদ বিদ্যামন্দির থেকে এসেছি, টিএমসিপি জিন্দাবাদ। আমার নাম সৈকত দাস, আমি গুটি উদয়চাঁদ বিদ্যামন্দির থেকে এসেছি। অনিকেত ঘোষ, ফ্রম সাউথ পয়েন্ট ইনস্টিটিউট। বলরাম দেবনাথ, বামনপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন।
অর্ণব ঘোষ বাগান্ডা হাই স্কুল থেকে এসেছি। নাম রাজাপাল বাগান্ডা হাই স্কুল থেকে এসেছি। নাম অয়ন দত্ত বাগান্ডা হাই স্কুল থেকে এসেছি। নাম উজ্জ্বল সাদরা বাগান্ডা হাই স্কুল থেকে এসেছি। নাম তুষার ধলে বাগান্ডা হাই স্কুল থেকে এসেছি। নাম জিৎ দাস ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন থেকে এসেছি। নাম রূপম ঘোষ আমি আপনি বিজেপি জেলা আমার নাম শেখ আরিফ আলী আমি আকনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন থেকে দু হাজার উনিশ সালে পাস আউট করি। আমি একটু ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই সকলের সাথেই। বিষয়টা হলো আমি এই কলেজে ভর্তি হওয়ার আগে আমি ভর্তি হয়েছিলাম কলকাতার মাওলানা আজাদ কলেজে। তো সেখানে আমি এক সপ্তাহ মতো ক্লাস করার পর আমি বিভিন্ন মানে সমস্যার সম্মুখীন হওয়ার পর আমি সোবারানী কলেজ ঘরের কাছের কলেজ তো আমি কলেজে ভর্তি হওয়ার জন্য আবার সিদ্ধান্ত নিই। নেওয়ার পর এখানে যখন আসি অফিসে ওই শৈলেন স্যারের সঙ্গে কথা বলেছিলাম। শৈলেন স্যারকে বললাম যে স্যার এরকম আমার বিভিন্ন সমস্যা হচ্ছে, অনেক দূরে কলেজ নিয়ে ফেলেছি, ওখানে হোস্টেল দিচ্ছে না, তো আমি এই কলেজে আপনাদের কলেজে পড়তে চাই। তো স্যার বললেন যে তুমি তো অনেক দেরি করে ফেলেছো, আমাদের এখানে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, তো এটা মনে হয় আর হবে না। বললাম আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে জানাবো। তো ওনারা কথা বলে আমার অ্যাডমিশনটা করিয়ে দেয়। সত্যি বলতে এর জন্য আমি এই সোবারানী কলেজের কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। নাম শেখ ফারহাদ ফরম আকুনি বিজেপি ইনস্টিটিউশন এসএমসি টিএমসি ইউনিয়ন জিন্দাবাদ এসএমসি দাদাদিদিরা জিন্দাবাদ। মাই টার্গেট ইজ ফিউচার ইউথ আইকন। জয় হিন্দ জয় বাংলা আমাদের গর্বের কলেজ জিন্দাবাদ। নেম সুপ্রিয়া বাসকে ফ্রম প্রসাদপুর হাই স্কুল। নাম শেখ ফিরোজ বানপাড়া চিন্তামণি স্কুল থেকে এসেছি। নাম শেখ আসাদুল্লাহ ব্রাহ্মণপাড়া চিন্তাময় ইনস্টিটিউশন থেকে এসেছি টিএনসি ইউনিট জিন্দাবাদ। নাম শেখ আসিফ ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন সোবারানী মেমোরিয়াল কলেজ জিন্দাবাদ টিএমসিপি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নাম ফায়েজ মল্লিক আমি গড়বালিয়া আরসি মান্না ইনস্টিটিউট থেকে এসেছি টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম রাফিদ মল্লিক ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন থেকে এসেছি। নাম মুন্সি আব্দুল হামিদ ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন থেকে এসেছি টিএমসিপি জিন্দাবাদ সোবারানী মেমোরিয়াল জিন্দাবাদ। নাম শেখ আগ্রা গড়বালিয়া ইনস্টিটিউশন ইনস্টিটিউট থেকে এসেছি টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম রাকিবুল আলী মোল্লা ফ্রম ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম শিবনাথ দাস ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন থেকে আসছি। নাম শুভজিৎ রায় ফ্রম পিডিআই। নাম দেবজিৎ রায় ফ্রম পিডিআই। রিন্টু সিং আর্টি আকুনি বিজেপি আরিয়াল ইনস্টিটিউশন। রাজকুমার মান্না বড়গাছি ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা টিএমসিপি ইউনিট জিন্দাবাদ। নাম শান্তনু উদাতি খসমা হাই স্কুল। শ্রীমন্ত পাওয়ার খসমা হাই স্কুল। নাম ইন্দ্রকুমার বর ফাগুনা হাই স্কুল থেকে এসেছি। শুভদীপ সাদরা খিলা গোবিমোহন শিক্ষা সদর। নাম অরবিন্দ পাল ফ্রম সিপি অফ দি মুভমেন্ট হাই মাদ্রাসা। থ্যাংক ইউ অল সিনিয়র দাদা দিদি ফর ফ্রেশার্স পার্টি। আসসালামু আলাইকুম। নাম শেখ আবিব জগদলপুর হাই স্কুল থেকে এসেছি। নাম শেখ ফারাজ বরগাছি ইউনিয়ন প্রিয়নাথ। হ্যালো ফ্রেন্ডস, আই এম রবিরাম জানা ফ্রম বড়গাছি ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা। ওয়েলকাম। মীর মোহাম্মদ সাকিল আজিজ ফ্রম জগদলপুর হাই স্কুল। নাম মোহাম্মদ শেখ নিকসর ফ্রম গড়বালিয়া রাখা জনমান্না ইনস্টিটিউশন। হরদীপ করপার গড়বালিয়া আরসি মান্না ইনস্টিটিউশন থেকে এসেছি। সায়নদীপ জানা রাখাল চন্দ্র আরসি মান্না ইনস্টিটিউশন থেকে এসেছি। গড়বালি আরসি মান্না স্কুল থেকে এসেছি টিএমসিপি জিন্দাবাদ। রাকেশ জানা গড়বালি আরসি মান্না ইনস্টিটিউশন থেকে এসেছি। বিপ্লব পরামানিক গড়বালি আরসি মান্না স্কুল। সরাজ মুর্মু ফ্রম দারুদা হাই স্কুল ইনস্টিটিউশন। হ্যালো, যে সমস্ত ছেলেরা বরণ হয়ে যাচ্ছে আমি অনুরোধ করবো স্টেজের সামনে থাকার জন্য, বাইরে যাওয়ার জন্য বারণ করবো। আমাদের মধ্যে এখনই এসে উপস্থিত হবে বিকাশ নন্দী ফ্রম জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল।
সম্বাদ বললে ভমরুদ্ধ শিক্ষা সদর নাম জুলকার নাই মল্লিক ফ্রম বড়গাছি ইউনিয়ন পিওনার পাঠশালা নাম উপেন গুপ্তা হাটাল সদতি হাই স্কুল নাম রাহুল খাড়া রুদ্রপুর শিক্ষা সদন হাই স্কুল নাম নাজ মোল্লা বড়গাছিয়া বয়েজ নাম সৌভিক দে আমি বড়গাছিয়া ইউনিয়ন পিওনার পাঁচতলা থেকে আসছি নাম রাজু শেঠ বড়গাছিয়া ইউনিয়ন পিওনার পাঁচতলা থেকে আসছি নাম মনোজ মাধুরী ফ্রম প্রাচল দামোদর শিডিউল আরে রোককে দিখাও জিসকে পাম মে হ্যায় দম আরে রোককে দিখাও জিসকে পাম মে হ্যায় দম এসএমসি কলেজ কা স্টুডেন্ট হ্যায় হম নাম দেবাজী চক্রবর্তী আকুনি হাসপাতাল থেকে আসছি নাম রোহিত শেঠ বামনপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন থেকে আসছি অর্ণব খা আমি গড়বালিয়া আরসি মান্না ইনস্টিটিউশন থেকে আসছি নাম প্রীতম দাস মাঝু আরেন বসু হাই স্কুল থেকে আসছি নাম আগ্রিক জানা গড়বালিয়া আরসি মান্না ইনস্টিটিউশন থেকে আসছি নাম শেখ ইয়াসুদ্দিন সুফি আব্দুল মোমিন হাই মাদ্রাসা থেকে আসছি নাম অমিত খা আমি প্রসাদপুর হাই স্কুল থেকে আসছি আমার তরফ থেকে এবং আমাদের ফার্স্ট সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের তরফ থেকে এসএমসি টিএমসিপি ইউনিটকে জানাই অনেক অনেক ভালোবাসা নাম প্রলয় মালিক ফ্রম প্রসাদপুর হাই স্কুল নাম এসকেএল এমডি তামিউদ্দিন আসছি বিকেডবি স্কুল থেকে নাম শেখ মাহসুম বড়ল কমলাদেব প্রতিষ্ঠান স্কুল সৌভিক হাজরা দক্ষিণ উচ্চ থেকে এসছি নাম সৈকত চক্রবর্তী দক্ষিণ হাই স্কুল থেকে সৌমদীপ সিং ফ্রম বিকেডবি হাই স্কুল নাম রাজদীপ মালিক ফ্রম বিকেডবি নাম জিৎ ভাদুরী জগদ্দলপুর হাই স্কুল থেকে এসেছি নাম সৌনক পাল জগদ্দলপুর হাই স্কুল থেকে নাম প্রলয় কর্মকার কোয়াপুর হাই স্কুল থেকে এসেছি নাম অমঙ্কন ধর ফ্রম বড়গাছিয়া বয়েজ নাম দীপ বাদুরী জগদ্দলপুর হাই স্কুল থেকে এসেছি সত্যজিৎ মেটে বড়গাছিয়া ইউনিয়ন পিওনার পাঠশালা শুভম গোলে বড়গাছিয়া ইউনিয়ন পিওনার পাঠশালা চিরন্তন ঘোড়া ফর্ম বড়গাছিয়া পিওনার নাম অজয় পণ্ডিত দক্ষিণডি হাই স্কুল থেকে এসেছি আমি সৌভিক খাড়া দক্ষিণডি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি নাম কাজী তৈজুল ইসলাম ফ্রম দক্ষিণী হাই স্কুল সুরজিন মুখার্জি ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন থেকে এসেছি নাম সুব্রতিক কুণ্ডু ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন থেকে এসেছি নাম রিয়াজুল জমাদার জবরদাও ইনস্টিটিউশন থেকে এসেছি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নাম কাজী আসিক বড়গাছি ইউনিয়ন পিওনার পাঠশালা থেকে এসেছি টিএমসি ইউনি জিন্দাবাদ নাম সাহিল আহমেদ দক্ষিণী হাই স্কুল থেকে এসেছি
Assalamu alaikum everyone, my name is Sahilun from Phulphura High Madrasa. স্মরণী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা পরিচালিত নবীকরণ উৎসব এখন বরণ পর্ব চলছে। বিএ জেনারেল বা টোটাল ফার্স্ট সেমিস্টারের ছেলেদের যদি কেউ বাকি থাকে চলে এসো, এবং মেয়েদের দিক থেকে যদি কেউ বাকি থাকো বিকম বিএসসি অনার্স বা জেনারেল যারা বাকি আছো তারা আগে এগিয়ে এসো। মেয়েদের দিক থেকে বিকম বিএসসি জেনারেল বা অনার্স বা আদার্স কোনো সাবজেক্টে কেউ যদি বাকি থাকো তাহলে চলে এসো। হ্যালো, যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো আমি অনুরোধ করছি তাদের স্টেজের সামনে চলে আসার জন্য। আমাদের আর্টিস্ট এবং তার সাউন্ড সিস্টেম চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবে। তোমরা যদি অযথা এরকম বাইরে ঘোরাঘুরি করতে থাকো তাহলে কিন্তু যে সমস্ত স্টুডেন্ট ক্যাম্পাসের ভিতরে মানে স্টেজের সামনে রয়েছে তাদের নিয়ে কিন্তু প্রোগ্রাম শুরু করে গেটটা আমরা দিয়ে দেবো। আমি একবার বলে ডাকলাম যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছো আর কিছুক্ষণের মধ্যেই যে এন্ট্রি গেটটা রয়েছে সেটা কিন্তু আমরা বন্ধ করে দেব। আমাদের মেয়েদের দিকে অনুরোধ করছি যারা কলেজ ক্যাম্পাসে এখনো ঘুরছো স্টেজের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। যে সমস্ত স্টুডেন্ট কলেজ ক্যাম্পাসে যারা ঘুরছ আমরা বরণ পর্ব এখানে শেষ করেছি। এখনই আমরা যে কালচারাল প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে আমরা ফিরে যাব। আমাদের স্টেজে সাউন্ড সিস্টেম চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা
কালচারাল প্রোগ্রাম শুরু করব, তাই যে সমস্ত ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাসে ঘুরছো বা বাইরে ঘুরছো, আমি অনুরোধ করছি স্টেজের সামনে তোমাদের যে বসার স্থান করা আছে সেখানে চলে আসার জন্য। আর কিছুক্ষণ পর কলেজের যে ছেলেদের মেন এন্ট্রি গেট আছে ওটা আমি বন্ধ করে দেওয়ার জন্য বলবো, যারা চলে আসার ভিতরে চলে এসো। শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা পরিচালিত প্রত্যেক বছরের নেই, বছরেও যে 22-23 শিক্ষাবর্ষে নবীনদের নিয়ে যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান, যে কর্মসূচি আমরা আয়োজন করেছি তা শুরু করেছি। তাই সমস্ত প্রোগ্রামটাই তোমাদের জন্য, তাই ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করছি যারা এখনো কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো দয়া করে স্টেজের সামনে চলে এসো, যারা এখনো এদিকে ঘোরাঘুরি করছো দয়া করে কলেজ ক্যাম্পাসে কলেজ স্টেজের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। যে সমস্ত ভলেন্টিয়ার্স রয়েছে, ছেলে ভলেন্টিয়ার্স ও মেয়ে ভলেন্টিয়ার্স, আমি অনুরোধ করব ছেলে ভলেন্টিয়ার্স গুলোকে যে সমস্ত স্টুডেন্ট এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের স্টেজের সামনে নিয়ে আসার জন্য, আর কলেজ ক্যাম্পাসে যে মেয়েরা এখনো ঘুরছে তাদের অনুরোধ করছি স্টেজের সামনে চলে আসার জন্য। শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট দ্বারা পরিচালিত প্রতি বছরের ন্যায় এবছরেও যে নবীনদের নিয়ে আমরা উৎসব আয়োজন করেছি তা আমরা বরণ পর্ব শেষ করেছি বা কালচারাল প্রোগ্রামের সময় এসেছে, তাই আর্টিস্ট একটি ফোন পাওয়া গেছে, যদি কারো হারিয়ে থাকে আমাদের সুদীপ দাস সঙ্গে যোগাযোগ করে কালেক্ট করে নিবেন, উপযুক্ত প্রমাণ দিয়ে কালেক্ট করে নিবেন।
হ্যালো আমাদের মধ্যে এখনই এসে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, শোভারানী মেমোরিয়াল কলেজের উজ্জ্বল নক্ষত্র, আমাদের কাছের মানুষ, আমাদের কাছের দাদা, আমাদের সুখ দুঃখের সাথী সৌগত ভাই মহাশয়, এর এসে উপস্থিত হয়েছেন। ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। Hello.